নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা কালী এখানে স্বয়ং অধিষ্ঠান করছেন শিলিগুড়ির ঘোষবাড়ির বাড়ির কালী ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শ্রেয়াংশু ঘোষ আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ি কালীপুজোর ইতিহাস সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রেয়াংশু ঘোষকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সে থাকে শিলিগুড়িতে সে ছোট থেকেই ঠাকুরের খুবই ভক্ত বিশেষ করে মা কালীর ছোটোবেলায় মায়ের পুজো করতে গেলে বাড়ির লোকেরা বকাবকি করতেন তারপর সে যখন ক্লাস সিক্সে পড়েন তখন তার দাদু তাকে একটি পিতলের মা কালীর বিগ্রহ এনে দেন তখন থেকেই সে মায়ের পুজো আরম্ভ করেন প্রথম দিকে নিয়মমত না হলেও পরে নিয়ম মেনে মায়ের পুজো করা হয় এখন প্রতি অমাবস্যাতে মায়ের পুজো করা হয় বিশেষ পুজো হয় কালী পুজোর দিন সেই দিন মাকে নতুন গয়না আর শাড়ি পরানো হয় তাছাড়া মায়ের সামনে ফল মূল এবং বলি নিবেদন করা হয় মায়ের সাথে অন্যান্য দেবদেবীরও পুজো করা হয় এবং মা বল্লা এবং রক্ষাকালী মাতাও মায়ের সাথেই পুজো পান মায়ের কাছে পাঁচ রকমের ফল মিষ্টি দই নিবেদন করা হয় তাছাড়া বাতাসা ও দুধ দেওয়া হয় মনে করা হয় যেখানে মায়ের থান আছে সেখানে যেন স্বয়ং মা অধিষ্ঠান করে আছেন মায়েরা তিন বোন কালী পুজোতে তিনজনেই একই সাথে পুজো পান মায়ের প্রতিদিন বেলা সেবা এবং আরতি করা হয় আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ